রান্না করার জন্য আমাদের হেসেলে নানান রকমের বাসনপত্র রাখা থাকে। স্টিল, অ্যালুমিনিয়াম, কাঁচ থেকে শুরু করে ননস্টিক সব রকমই বাসন দেখতে পাওয়া যায় রান্নাঘরে। কিন্তু আপনি কি জানেন, অ্যালুমিনিয়ামের পাত্রে দীর্ঘদিন রান্না করে অজান্তেই ডেকে আনছেন নিজের বিপদ? এমন কিছু খাদ্যবস্তু আছে যেগুলো অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে সেগুলো ওই ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটায়, যা আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই আপনি যদি অ্যালুমিনিয়াম কড়াইয়ে রোজ রান্না করে থাকেন, তাহলে বলবো এই অভ্যেস এক্ষুনি বদলানোই ভালো। চলুন দেখে নেওয়া যাক অ্যালুমিনিয়াম পাত্রে রান্নার ক্ষতিকর দিকগুলি। যদি এমন কিছু উপাদান অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা হয় যার মধ্যে অ্যাসিড আছে, সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কারণ অ্যালুমিনিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। রান্নার সঙ্গে তখন অ্যালুমিনিয়ামের ক্ষুদ্র কণা মিশে যায়। রান্না করা খাবারের মাধ্যমে সেই অ্যালুমিনিয়ামের কণা শরীরে গিয়ে জমতে থাকে, যেমন টমেটোর চাটনি বা গ্রেভি। টমেটোর মধ্যে অ্যাসিড থাকে, চাটনি বা গ্রেভি দুটোই বেশ অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, যার ফলে অ্যালুমিনিয়ামের কণা রান্নায় মিশে যায় এবং রান্নার স্বাদও বদলে দেয়। এই অ্যালুমিনিয়াম রান্নায় থেকে যায়, যা শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করে। এছাড়াও এই তালিকায় রয়েছে ভিনিগার। অনেকে রান্নাতে অনেক সময় ভিনিগার মেশান। ভিনিগারও এক প্রকার অ্যাসিড, যা অ্যালুমিনিয়ামের পাত্রের সঙ্গে বিক্রিয়া করে। তাই ভিনিগার দেওয়া রান্না এই পাত্রে না করাই ভালো। আর যদিও বা রান্নায় অ্যালুমিনিয়াম দেওয়া হয়, সেটা এই জাতীয় পাত্রে বেশিক্ষণ না রাখাই উচিত। আর এক অ্যাসিডযুক্ত খাবার হলো রেড মিট। রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস সবচেয়ে সাধারণ একটি অ্যাসিডযুক্ত খাবার। আমাদের অনেকের বাড়িতেই মাঝে মধ্যেই এগুলো খাওয়ার চল আছে। তাই স্বাস্থ্য ভালো রাখতে মাংস কখনোই এই ধরনের পাত্রে রান্না করবেন না। এরপর আসবো প্যানকেকে। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে অনেকেই প্যানকেক খেতে পছন্দ করে, কিন্তু এর জন্য ননস্টিক পাত্র বা প্যান বেছে নেওয়া উচিত। অ্যালুমিনিয়ামের প্যানে প্যানকেক তৈরি করা একদমই ঠিক নয় স্বাস্থ্যের জন্য। এছাড়াও স্টার্চ যুক্ত যে কোনো খাবার অ্যাসিডিক চরিত্রের হয়, এগুলো অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ক্ষতিকারক, কারণ এই জাতীয় খাবার এই ধাতুর ক্ষয় করে এবং ক্ষয়ে যাওয়া ধাতু কিন্তু রান্নায় মিশে গিয়ে শরীরে প্রবেশ করে। তাই এবার থেকে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। খেয়াল রাখবেন খাদ্যবস্তুগুলির মধ্যে যেন কোনো রকমের অ্যাসিডের উপস্থিতি না থাকে। যদি থেকে থাকে, তবে অ্যালুমিনিয়ামের পাত্রে সেই ধরনের খাবার রান্না করলে আপনি নিজের অজান্তেই ডেকে আনছেন আপনার স্বাস্থ্যের জন্য বেশ খানিকটা ঝুঁকি।